আমরা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের ঠাকুর দেখার জন্য। এবারে ওদের থিম কোমল গান্ধার। একটা টোটো রিজার্ভ করে আমরা রাজারহাট থেকে সন্ধ্যা 8:30 নাগাদ রওনা দিলাম। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তার ঠিক উল্টো দিকে পাশে হচ্ছে আপনার ইকো পার্ক। এটা বলাই বাহুল্য যে NKDA কোনো বছরই কার্পণ্য করে না নিউ টাউনকে ঢেলে সাজানোর জন্য। নটা নাগাদ নিউ টাউন সেন্ট্রাল মলের কাছে পৌঁছে টোটোটাকে ছেড়ে দিলাম। যথারীতি এবার লাইন দেবার পালা। আমরা যে লাইনটায় দাঁড়িয়েছিলাম খুব লম্বা না হলেও সেটার ওয়েটিং টাইম অনেকটাই ছিল, কারণ আমরা যে লাইনটায় দাঁড়িয়েছিলাম উল্টো দিকে ঠিক সেই রকমই একটা লাইন ছিল, মানে এন্ট্রি গেটে বোথ ওয়ে এন্ট্রি ছিল। বারাসাত বা এয়ারপোর্টের দিক থেকে এলে কনভেনশন সেন্টারের উল্টো দিকের রাস্তায় চলে আসুন। কিছুটা সোজা আসার পর মিরাট সিনেমা হল থেকে ডান দিকে একটু এসে লেফট টার্ন নিয়ে স্ট্রিট নাম্বার 97 নেবেন, তাহলেই আপনি সেন্ট্রাল মলে পৌঁছে যাবেন। যদি সাউথ থেকে আসেন তাহলে নোভোটেলে ক্রসিং থেকে লেফট টার্ন নিতে হবে। গাড়ি বা বাইক নিয়ে এলে স্ট্রিট নাম্বার 97 আসাই ভালো, কারণ ওখানে পর্যাপ্ত পেড পার্কিং রয়েছে। ম্যাপে আমি রেড ইয়েলো ব্লু কালার দিয়ে মার্ক করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে আপনি আমাকে কমেন্ট করে জানতে পারেন। ভিডিওর মাধ্যমে আপনারা কমলগন্ধার থিমটা কতটা বুঝতে পারবেন জানি না, তবে থিমটা সত্যিই আকর্ষণীয় আর দেবী মা দুর্গার মূর্তিটা চোখ জুড়া। এবারে আমরা পুজো মণ্ডপ থেকে বেরিয়ে চলে এলাম মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন, কারণ এখানে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, প্লাস প্রচুর খাবারের স্টল রয়েছে। যদিও দাম একটু বেশি কিন্তু খাবারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে আপনি খেয়ে হতাশ হবেন না। আমার ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে হেল্প করার জন্য। ধন্যবাদ।